জয় শ্রী গৌর গদাধর জয়ত, নিতাই গৌর হরি হরি বল। শুধু আমার শ্রদ্ধাস্পদ গুরুদেব এবং গুরুবর্গীয় আমার সকল ব্যক্তিবর্গ, সকলের চরণে আমি সনাতন মুখোপাধ্যায়ের আপনাদের সন্তান তুল্য, আপনাদের শিষ্য এবং আমার এই সম্প্রদায়ের পক্ষ থেকে ভুলুণ্ঠিত দণ্ডবত সকলকে প্রণাম, শ্রদ্ধা, সম্মান, নমস্কার, আমার ছোটদের স্নেহ ভালোবাসা, ভক্তিপূর্ণ প্রণাম আপনারা গ্রহণ করবেন। হরি গুরু প্রেমানন্দ নিদায় গৌরে হরি হরি বলে হরি বলে হরি গোপীনাথ। আজকের এই শ্রী শ্রী গদাধরের পাঠে যারা এই সেবায়িতগণ রয়েছেন, যারা সেবার সঙ্গে যুক্ত, যারা এত সুন্দর একটা মহতি হরিবাসরের আয়োজন করেছেন, তাদের এবং তাদের পরিবার বর্গের উদ্দেশ্যে সকলে একটু হরিধ্বনি উলুধ্বনি করুন। শ্রী আজ পরমানন্দ কন্দ চিন্মূর্তি রসক বৈশ্য নিজের মাধুর্য ঘন রসকে আস্বাদন করার জন্য করুণার অবতার মাধুর্যের সার শ্রীমন মহাপ্রভু আমার নদিয়া বিহারী গৌর হরি আমার পূরবীর ভাবে বিভাবিত হয়ে আজ বৃন্দাবন লীলা গুরা বৃন্দাবন লীলা গোরা আহা বৃন্দাবন লীলা গোরা বনেতে পড়িল সুরধুনি নিরকিরা যমুনা ভাবিল গো এই কিসে যমুনা সুরধ্বনি হেরে বলে এই কিসে যমুনা সুরধ্বনি হেরে বলে এই কিসে যমুনা সুরধ্বনি হেরে বলে এই কিসে যমুনা তীরে করতাম
গঙ্গনা এই কি সেই যমুনা, সঙ্গে লইয়ে গোপ গোপাঙ্গনা এই কি সেই যমুনা, ওদের সঙ্গে লইয়ে গোপ গোপাঙ্গনা এই কি সেই যমুনা, সঙ্গে লইয়ে গোপ গোপাঙ্গনা এই কি সেই যমুনা, আরে বিয়ে করতাম লীলা খেলা এই কি সেই যমুনা, হরির চিত চোরা বলে ওজার তীরে পড়তাম সঙ্গে লই গোপাঙ্গনা, সঙ্গে গোপে গোপাঙ্গনা বলে এই কি সেই যমুনা, এই সুরধ্বনি গঙ্গাকে দেখে যমুনার কথা স্মরণ করলো শ্রীমান মহাপ্রভু আমার, যে সুরধ্বনি গঙ্গা প্রাণ গৌরের জন্মলগ্নে আবদ্ধ, কেমন আদিপুরুষ গোবিন্দের ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুলি থেকে এই সুরধ্বনির জন্ম হয়েছিল, আর সেই সুরধ্বনির জলকে আর তুলসী দলকে নিয়ে শচিমা গণ্ডুষ করে পান করেছিলেন, তাই শচিমায়ের গর্ভে এলেন নবদ্বীপ চন্দ্র গৌর, তাই যে সুরধ্বনি গঙ্গা আমার প্রাণ গৌরীর জন্মলগ্নে আবদ্ধ তাকে দেখে পুরবের ভাবে বিভাবিত হয়ে দাদা নিতাই চাঁদকে ডেকে বলে এই কি সেই যমুনা, তা বলে হ্যাঁ যমুনা কিনা তুই নিজেই একবার জিজ্ঞেস করে দেখ না, তাই সুরধ্বনির কাছে গিয়ে শ্রীমান মহাপ্রভু কি বলে কি জিজ্ঞাসা করে মা, যমুনা একি তুমি সেই যমুনা প্রবাহিনী, একি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা প্রবাহিনী ওজার বিশাল তটে রূপের হাটে বিকাই তুমি কান্ত মোনার, বিশাল তটে রূপের হাটে বিকাই তুমি কান্ত মোনার, ওজার বিশাল তটে রূপের হাটে বিকাই তুমি কান্ত মোনে, যমুনা কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা কি তুমি সেই যমুনা প্রবাহিনী, কোথা চারু চন্দ্র সেই জলকেলি, কোথায় তারু চন্দ্রাবলি, কোথায় বাসে জলকেলি, কোথায় তারু চন্দ্রাবলি, কোথায় বাসে জলকেলি, কোথার আস বিহারি বংশীধারে, কোথায় আস বিহারি বংশীধারে, তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা কি তুমি সেই যমুনা প্রবাহিনী, তা দেখে এক গৌর ভক্ত অপর এক গৌর ভক্তকে বলে
সখী আমাদের এই গৌরহরি কি সেই সচ্চিদানন্দ বিগ্রহ? বলে হ্যাঁ সখী, সেই রায় কানু মিলিত তনু তারাই আজ গৌরহরি হয়েছে। তার সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভাবার পর সুরধ্বনির তীরে সুশোভিত কাশ বনকে দেখে ফুল বন দেখি বৃন্দাজ, ফুল বন দেখি বৃন্দাজ, ফুল বন সহচরদেরকে গোপী অনুমান করলেন। এই গো শব্দের অনেকগুলি অর্থ। গো শব্দের অর্থ জগৎ, গো শব্দের অর্থ হলো সূর্য, গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, গো শব্দের অর্থ হলো গরু ধেনু। তাহলে গোবিন্দ, গোবিন্দ, গো শব্দে সূর্য, বিন্দ শব্দে রশ্মি, ছটা। তাহলে সূর্যের ছটার নেই যিনি কৃপারূপ রশ্মি দ্বারা জগৎকে পালন করেন তাকে বলে গোবিন্দ। আর গো শব্দে গরু ধেনু গাভী, গোবিন্দকে গোপাল বলে, অর্থাৎ যিনি ধেনুবৎসকে পালন করেন, যিনি গোচারণ করেন তাকে বলে গোপাল। এটা গেল বাইরের অর্থ। এর একটা ভিতরের অন্তর্নিহিত অর্থ আছে। গরু যেমন সব কিছু দিয়ে জীবকে সেবা করে, গো দুগ্ধ, গোময়, গো দুগ্ধ, গোময়, গোবর, সব কিছু জীবের সেবায় লাগে। গরুর দুধ থেকে কত কিছু তৈরি হয়, ক্ষীর, সর, ছানা, ননি, মাখন, রাবড়ি, সন্দেশ, মিষ্টান্ন, সব গো দুগ্ধ থেকে তৈরি হচ্ছে। শুধু তাই নয়, গোবর
আমাদের জ্বালানির কাজে লাগে, গোবর দিয়ে গোবর জলে ছড়া দিই কেন জায়গাটাকে শুদ্ধ করার জন্য। এর একটা বৈজ্ঞানিক দিকও আছে, গোবরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর অ্যামোনিয়া থাকে, যেটাতে কি হয় আমাদের এই মাটিতে মিশে থাকা ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে। গোবরকে শুকিয়ে ধূপের মতো ব্যবহার করলে মশামাছি কীটপতঙ্গ সব দূরে চলে যায়। শুধু তাই নয়, গোমূত্র জীবের সেবায় লাগে, জীবের না দেবতার সেবায় লাগে, পঞ্চগব্যের মধ্যে এগুলি পড়ে। আগেকার দিনে তো গোমূত্র পান করতো মা, কিন্তু এখন যদি বলা যায় সবাই নাক ছিটকবে, বলবে বাবা গোমূত্র আবার সেবন করা যায়, কিন্তু আগেকার দিনে করতো, প্রতিদিন খালি পেটে এক কাপ করে হোক এক গ্লাস করে হোক গোমূত্র সেবন করতো, তাতে বলে কিডনি লিভারের কোনো সমস্যা হয় না। তাহলে গরু সব কিছু দিয়ে, এবং বৈজ্ঞানিকরা বলছেন আমরা কি করি, বাতাস থেকে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দিই, গরু বাতাসে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আবার কিছু পরিমাণ অক্সিজেনও বাতাসে ফিরিয়ে দেয়, দিয়ে অক্সিজেনের ভারসাম্যকে রক্ষা করে। শুধু তাই নয়, গরু মরার পর তার চামড়াটা দিয়ে আমাদের বাদ্যযন্ত্র নির্মাণ হচ্ছে, এই যে শ্রীখোল মৃদঙ্গ এগুলি গরুর চামড়া দিয়ে নির্মাণ হয়। শুধু তাই নয়, একটা গরুকে মেরে দিলে সেই গরুটির দ্বারা 200 কি 500 লোক একবার উপকার পাবে, কিন্তু একটা গরুকে যদি বাঁচিয়ে রাখা যায় সেই গরুটির দ্বারা 1 লক্ষ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকার পাবে। যার জন্য সনাতন হিন্দু ধর্মে গো মাতা, গাভীকে মাতা বলা হয়, মায়ের দরজা দেওয়া হয়। মা যেমন সন্তানের কাছে অপরিহার্য, তেমনি গরুও জীবের কাছে অপরিহার্য। মানুষ ছাড়া গরু বাঁচবে, কিন্তু গরু ছাড়া কোনোদিন মানুষ এই মানব জীবনের অস্তিত্ব থাকবে না। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। যার জন্য গোপাল গোবিন্দকে বলে, ওই দুগ্ধবতী ধেনুর ন্যায় যিনি তার শুদ্ধ সত্য স্বচ্ছ করুণা ধারা দিয়ে জগৎকে পালন করেন তাকে বলে গোপাল। আর গোপী, পি শব্দে দমন করা, গোপী যারা গোপনে গোপনে ভজনা করেন তাদেরকে গোপী বলা হয়। হ্যাঁ, গোপনে গোপনে ভজনা অর্থাৎ জামা প্যান্ট পরেও গোপী হওয়া যায় বাবা, জামা প্যান্ট পরেও গোপী হওয়া যায়। মায়েরা রান্না করতে করতে, রন্ধন করতে করতে, হ্যাঁ গাড়ি চালাতে চালাতে বা কোনো কাজ করতে করতেও গোপী হওয়া যায় যদি একটু গোপনে ভজনা করেন। গোপনে সেই নামকে, গুরুর মন্ত্রকে যদি জপ করেন, আশ্রয় করেন, তাহলে তারাই গোপী। তার সহচরগণকে শ্রীমান মহাপ্রভু আমার গোপী অনুমান করলেন, গোপী অনুমান করে পুরবের ভাবে খোলে করো তাল গুনা, খোলে করো তাল গুনা, আজ খোলো করো তাল গুনা, সুমেলো করি আজ খোলে করো তাল গুনা, খোলে করো তাল গুনা, সুমেলো করিয়া গো। আর তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো, ও যে তাহার মাঝে নাচে তার মাঝে, ও তার মাঝে মাঝে খোলো করো তালের মাঝে, হরি নাম সংকীর্তন মাঝে শিবাস আগিনা মাঝে, ও তার মাঝে মাঝে, ও তার মাঝে মাঝে, ও যে মাঝে মাঝে হরি নামের মাঝে 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 নাচেন গোরা, জয় জয় দিয়া গো। Oh, oh, oh.
শ্রীর জয় দাই জয় শ্রীকৃষ্ণ সংকীর্তনে জয় দায় জয় দায় শ্রীকৃষ্ণ সংকীর্তনে জয় দায় জয় দায় তাহার মাঝে নাচেন গোড়া জয় জয় দিয়া খোল করো তাল গোড়া সুমেলু করিয়া। সুমেলু শব্দের মানেটা কি? সমতা বজায় রেখে সমান সমান সম্বন্ধ। গান এবং বাজনার মধ্যে যদি বাবা কোনো বৈরী ভাব না থাকে, যদি ঠোকাঠুকি না হয়, সমান সমানভাবে চলে, তবে তাকে বলে সুমেলু করে। তাহলে খোল করো তালকে সুমেলু করে মহাপ্রভু আমার নাচছেন। তাহার মাঝে নাচেন গোড়া গোড়া আমার জয় জয় দিয়া। অন্যদিন প্রভু আমার হরিধ্বনি করেন, আজকে শুধু জয় জয় দিচ্ছেন। কি জয়? পরমং বিজয়তে। দেখবেন ইহ জগতে এমন অনেক লোক আছেন যারা বাড়িতে অতিথি এলে না খাইয়ে ছাড়েন না, না সেবা করিয়ে ছাড়েন না, অন্নদান বস্ত্র দান করেন, বছরে একবার হলে হরিনাম যজ্ঞ কীর্তন করান। এই কলিকালে এদেরকেই বলে দানী। তাহলে কেউ যদি দান করে তাকে দানী বলে, কেউ যদি বলে যে আমি খুব গণ্যমান্য লোক, সম্মানীয় লোক, লোকে তাকে সম্মান করেন বাবা? করেন না। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। তাহলে কেউ যদি বলে যে আমি খুব গণ্যমান্য লোক, তাতে লোকে তাকে সম্মান করেন না। যিনি অপরকে মান দেন, যিনি অপরকে সম্মান দেন, তিনি নিজে সম্মানিত হন, তিনি হন মান্য। তাহলে দান দিলে দানি, মান দিলে তবেই মানি। তেমনি শ্রীমন মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, তোমরা যদি সকলে জয় দাও কি হবে? জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, পরম পুরুষ লাভ করিবে, জয় দিলে জয়ী হবে, ওদে পরম পুরুষ লাভ করিবে, জয় দিলে জয়ী হবে, ওদে পরম পুরুষ লাভ করিবে, জয় দিলে জয়ী হবে। তোমরা যদি সকলে মিলে হরিনাম সংকীর্তনের জয় দাও, তোমরাও জয়ী হবে। তা দেখি সকলে আজকের এই হরিবাসরে দু হাত তুলে একটু শ্রী গুরু প্রেমানন্দে সকলে একবার পথ চলিতে বলিতে পথ চলিতে চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম সন্মুখে আন্ধার রাত্রি তুমি যে পথ সন্মুখে আধারাত্রি তুমি যে পথ ধাত্রি পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম ও পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম কৃষ্ণ নাম
চলিতে আরে বলিতে কত চলিতে আরে বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম শ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি হস্তিতে প্রতি চলিতে আরে বলিতে কত চলিতে আরে বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম জগৎকে মাতালেন তোমরা জয় দাও জয় দিলেই জয়ী হবে শিক্ষা দিয়ে গেল তাহার মাঝে নাচেন গোড়া কে নাচেন গোড়া নদিয়ার নাটুয়া শুধু নদিয়ার নাটুয়া বললে ভুল হবে ত্রিজগতের নাটুয়া তার ইশারায় জগৎটা নাচছে আমাদের রসিক শেখর কৃষ্ণলালের মতো নৃত্য বিহারী যেমন কেউ নাই তেমনি গৌরহরির মতো নট আর কেউ নাই সেই নবদ্বীপের রাসমঞ্চে প্রভু আমার নাচছেন কেমন তার নৃত্যটি অতুদণ্ডম তাণ্ডবং কুরবন ভক্ত শ্রী জগন্নাথ গেহে গৌরীর যে নাচ যে নৃত্য সেটা হলো উদরদণ্ড উদরদণ্ড নৃত্যটা কি দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর বুড়ো আঙুলের উপর ভর করে হাত দুটিকে উপরের দিকে তুলে এইভাবে যে নাচ এটা হলো উদরদণ্ড তাহলে নবদ্বীপের রাসমঞ্চে মহাপ্রভু এইভাবেই নেচেছিলেন আর কোনোভাবে নৃত্য তিনি করেননি মা তা মহাপ্রভুর নৃত্য কি আর আমার মতো অভাজনের পক্ষে দেখানো সম্ভব হরি বল হরি বল হরি বল হ্যাঁ চন্দ্রশেখর বাবুর বাড়িতে যে নাটকটা হয়েছিল গদাধর প্রভু যে নৃত্যটা করেছিলেন সেই নৃত্য কি আর আমার মতো অভাজনের পক্ষে দেখানো সম্ভব তা আমি আমার ভাবেই সেই নৃত্য দেখাবো হরি বল হরি বল আপনাদেরকে সেটা মানতেও হবে সহ্য করতে হবে হরি বল তাহলে সেই মহাপ্রভুর নৃত্যটা কেমন নৃত্য দেখবেন নাচতে গেলে অলংকার লাগে গহনা লাগে গয়না লাগে গয়না ছাড়া কিন্তু নাচ মানায় না এখনকার ছোট ছোট কচি কাচারা ছেলেরা মেয়েরা নাচে না নৃত্য করে কত সুন্দর সেজে মা খুব সুন্দর করে সাজিয়ে দেয় তারপর তারা স্টেজে পারফর্ম করে বা নৃত্যটা করে অর্থাৎ নাচতে গেলে অলংকার লাগে সোজা কথা সেটা ভারতবর্ষের পৃথিবীর যে কোনো নৃত্য বলুন না কেন মণিপুরি কুচিপুড়ি ভরতনাট্যম ক্লাসিক্যাল ড্যান্স কত্থক নৃত্য সব নৃত্যে অলংকার লাগে তাহলে নবদ্বীপের রাসমঞ্চে মহাপ্রভু আমার নাচছেন মহাপ্রভু তাহলে অলংকার পড়েছেন
হ্যাঁ অলংকার পরেছিলেন, তবে এই আমাদের মতো সোনার অলংকার রূপোর অলংকার নয়। হ্যাঁ মহাপ্রভুর অলংকারটি কেমন? আমাদেরকে অলংকার পড়তে হয়, কেন? অলংকার ছাড়া ভালো লাগে না, সাজে নামানাই না। কিন্তু মহাপ্রভুর অলংকারটি কেমন? নানা ভাব অলঙ্কৃতাঙ্গ সাধনমাচক্রে বিশ্বং প্রেম বৈনা নিমগ্নতে। গৌরের যে অলংকার সেটা হলো অষ্ট সাত্বিক ভাবের নানা ভাবরূপ অলংকার। শেদ কম্প পুলক অশ্রু বৈবর্ণ ব্যথক হর্ষ আর রোমাঞ্চ, এই অষ্ট সাত্বিক ভাবে বিভাবিত গৌর সুন্দর আমার নাচছেন। অর্থাৎ গৌরাঙ্গের অঙ্গে পুলক যাচ্ছে, শরীরে রোমাঞ্চ হচ্ছে, নয়ন পথে অশ্রু ধারা ঝরছে, অশ্রু নয় যেন মুক্তা ঝরে ঝরে পড়ছে। গৌরাঙ্গের অঙ্গে শ্বেত বিন্দু ঘাম ঝরছে, ঘাম নয় মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। তাই অষ্ট সাত্বিক ভাবে বিভাবিত গৌর সুন্দর আমার নৃত্য করছেন। হ্যাঁ তা তাহার মাঝে নাচে না গোড়া, গোড়া আমার জয় জয় দিয়া, জয় জয় দিয়ে নৃত্য করছেন অষ্ট সাত্বিক ভাবে। আর তার সঙ্গে নৃত্য করে কে? নিত্যানন্দ প্রভু, নিত্য আনন্দময়, সর্বদা আনন্দময়। কেমন করে? আমার নিতাই নাচে লাচে লাচে, নিতাই নাচে লাচে লাচে, গৌরে ঢোলে ঢোলে পরে পাশে, নিতাই নাচে লাচে লাচে, গৌরে ঢোলায় পরে পাশে, নিতাই নাচে লাচে লাচে, গৌরে ঢোলে ঢোলে পরে পাশে, নিতাই নাচে লাচে লাচে, পাশে সোনার গৌর ধোলায় পরে। তাই গোড়াচাঁদকে ঘিরে ঘিরে নিতাই চাঁদ নাচছেন। অর্থাৎ গৌরাঙ্গের কাছে যেতে গেলে নিতাইকে পেরিয়ে যেতে হবে, গৌরকে ঘিরে আছে নিতাই, অর্থাৎ গৌরাঙ্গের কাছে যেতে গেলে নিতাইকে পেরিয়ে যেতে হবে। অর্থাৎ গৌর কৃপা লাভ করতে গেলে আগে তোমরা নিতাইকে ভজনা করো। হরি বল হরি বল হরি। নিত্যানন্দ প্রভু হলেন সেই আশ্রয় তত্ত্ব, নিতাই না ভজিলে কখনো গৌর কৃপা লাভ হবে না। আর কে নৃত্য করেন? আর আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, যে চিতা পেলাম বলে অদ্বৈত নাচে রে, যে চিতা পেলাম বলে অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম আনলাম অদ্বৈত নাচে, যা বলেছিলাম আনলাম অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম আনলাম অদ্বৈত নাচে রে, যা চেয়েছি তা পেলাম বলে, যা বলেছিলাম তা আনলাম বলে অদ্বৈত প্রভু নৃত্য করছে। তাহলে অদ্বৈত প্রভু কি চেয়েছিলেন আর কি পেলেন? চলে আসুন আমরা চলে যাই দ্বাপর যুগে, যেখানে ভগবান গোবিন্দ আমার ব্রজগোপীদের নিয়ে করছেন সেই অভিনব রাস। কৈলাসে হর পার্বতী একাসনে রাস দর্শন করছে, ভোলানাথের রাসমঞ্চে প্রবেশের স্বাদ জেগেছে। অন্তর্যামী গোবিন্দ আমার বুঝলেন যে রাসমঞ্চে দ্বিতীয় কোন পুরুষের প্রবেশ হয়েছে। তাই সব ব্রজগোপীর সঙ্গে নৃত্য করে শেষে ভোলানাথের কাছে এসে বুঝলেন, কি ভোলানাথ, তুমি রাসমঞ্চে প্রবেশ করেছ? তুমি জানো না যে কন্দর্পের মদনের দর্পকে চূর্ণ করার জন্য আমি রাস করছি? বলে, প্রভু আমার যে রাস দর্শনের বড় ইচ্ছা ছিল, নাম ভোলানাথ, এ যুগে তোমার রাসমঞ্চে স্থান হবে না, তবে কি আমি দর্শন করতে পাবো না? হ্যাঁ দর্শন করবে, তবে আগামী ভবিষ্যৎ কলি যুগে, যখন আমি নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য হব, মহাপ্রভু হব, তুমি যখন অদ্বৈত আচার্য হবে, তখন নবদ্বীপের প্রতি বাড়িতে বাড়িতে সুরধ্বনির তীরে আমরা করব অভিনব রাস। তাই সেই ভোলানাথ আমার অদ্বৈত আচার্য হয়েছেন, আর গোবিন্দ আমার গৌরহরি হয়েছেন। আর সেই প্রতিশ্রুত কথা মনে করে আজ অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে,
আলাভলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, নাচে চিতা পেলামে বলে অদ্বৈত নাচে রে, বলেছিলাম আনিলাম অদ্বৈত নাচে রে। আর কে নৃত্য করছে গদাধর প্রভু, কেমন করে আমার গদাধর নাচে হরি বলে, গদাধর নাচে হরি বলে, গৌরঙ্গে হরি গৌর অঙ্গে অঙ্গ দিয়ে গদাধর প্রভু নাচছেন। আমরা তো সকলেই জানি এই গদাধর প্রভু শ্রীমন মহাপ্রভুর সমসাময়িক, 1486 খ্রিস্টাব্দে এই প্রভুপাদের জন্ম। রাধা ভাব অঙ্গে ধরে যিনি চিরকাল একটু নীরবে থেকে, বেশি কোলাহলে নয় একটু নীরবে থেকে শ্রীমন মহাপ্রভুর সেবা করে গেছেন। আহা, নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। যার জন্ম বাংলাদেশের বেলেটি গ্রামে, যার পিতার নাম হচ্ছে মাধবাচার্য বা শ্রীযুক্ত মাধব মিশ্র এবং মাতা হলেন রত্না দেবী, তা 12 বছর বয়স পর্যন্ত থাকার পর তিনি এসেছিলেন এই সেপাট ভরতপুরে, এই মুর্শিদাবাদ জেলায়, যেখানে যেখানে গদাধর প্রভু ছিলেন তার ভাই বাণীনাথ ভাতুষ্পুত্র শ্রী নয়নানন্দ মিশ্র, নয়নানন্দ গোস্বামী প্রভুপাদ, যে নয়নানন্দের অনেক পদ অনেক পদাবলী আমরা এই হরিনাম কীর্তনে গেয়ে থাকি। মুখ্য মুখ্য অনেক পদ আছে যেগুলি আমাদের অধিবাসে হোক বা গৌরচন্দ্রিকায় কীর্তন করা হয়। তা সেই গদাধর প্রভু যিনি মহাপ্রভুর সঙ্গ ছাড়া কোনোদিন হননি, যেখানেই প্রভু আমার গেছেন বৃন্দাবন থেকে নীলাচল থেকে গম্ভীরাই সর্বত্র প্রভু আমার ছিলেন। এই গদাধর প্রভুর সেবিত বিগ্রহ আপনারা যারা পুরী গেছেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করেছেন, তারা তোটা গোপীনাথ দর্শন করে আসবেন। সেই তোটা গোপীনাথ হচ্ছে এই গদাধর প্রভুর সেবিত বিগ্রহ। শোনা যায় এই গোপীনাথ নিজেই বালুকা রাশি থেকে উঠেছিলেন, মহাপ্রভু নিজের হাতে গদাধর প্রভুকে সমর্পণ করে সেবার দায়িত্ব দিয়েছিলেন। আপনারা দর্শন করে আসবেন এই গোপীনাথে, সঙ্গে আছেন তার ললিতা এবং শ্রীমতী রাধারানী সখী, এবং তারা কৃষ্ণবর্ণা কালো রঙের সেই বিগ্রহ। কেন? কারণ শ্রীমন মহাপ্রভু দেখতেন তার অন্তরে রাধা কৃষ্ণের মিলিত ভাব, গদাধর প্রভুর রাধা ভাব। আর গদাধর প্রভু যখন কাঁদতেন এবং ভগবান কৃষ্ণচন্দ্রের সেই যে কালো স্বরূপ, সেই কালো স্বরূপে তারা বিভাবিত হয়ে ললিতা প্যারি এবং শ্রীমতী রাধারানীর বর্ণ কালো হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। এবং গোপীনাথের যে উচ্চতা বা যে আকার ছিল গদাধর প্রভু এবং তার শিষ্য মামু ঠাকুর, মামু ঠাকুরের যখন অনেক বয়স হয়েছিল তখন এই মামু ঠাকুর সেবা করতে পারতেন না, প্রভুর উচ্চতা তো, আর বয়সকালে তিনি একটু বৃদ্ধ হয়ে একটু কুঁজো হয়ে পড়েছিলেন। কুঁজো হওয়াতে কাঁদতে কাঁদতে বলতেন, গোপীনাথ গোপীনাথ তোমাকে আর মালা পড়ানোর ক্ষমতাও আমার নেই প্রভু, আমি তোমাকে সাজাবো, তোমার কপালে চন্দন দেব, তিলক অঙ্কন করব, কিন্তু সেই ক্ষমতাটাও আমার নেই প্রভু। কাঁদতেন। তখন একদিন সকালে দেখেন কি গোপীনাথ নিজের থেকেই একটু আকারে ছোট হয়ে গেছে, উচ্চতা তার কমে গেছে। প্রভু আমার সেই ভক্তাধীন ভক্ত বৎস,
ভক্ত দেহে ভক্ত হৃদে ভক্ত চিত্তে সদাই বাসস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। আর যত আপনারা দেখবেন বহু শিষ্য যারা অনেক বড় বড় স্থানে গেছেন সবই কিন্তু এই গদাধর প্রভুর হাত ধরে। আর গদাধর প্রভু কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? পুণ্ডরীক বিদ্যানিধির। এই পুণ্ডরীক বিদ্যানিধি বাইরে থেকে দেখলে কেউ বলবে না তাকে যে বিদ্যানিধি কৃষ্ণের ভক্ত, গোপীনাথের সেবক। অন্তরে তার কৃষ্ণের ভাব, কিন্তু বাইরে সম্পূর্ণ বিষয়ীর ভাব। সেই বিষয়ী মানসিকতা দেখে প্রথমে গদাধর প্রভু ভেবেছিলেন যে না না না, এর সঙ্গে এ তো কৃষ্ণ ভক্ত হতে পারে না, এ তো রাধারানীর ভক্ত হতে পারে না। কিন্তু পরে উপলব্ধি করেছিলেন যে না, মুকুন্দের মুখ থেকে উচ্চারিত শ্লোক শুনে যখন এই পুণ্ডরীক বিদ্যানিধির অন্তরে ভাবের পরিবর্তন হয়েছিল, তখন তিনি বুঝেছিলেন। এবং তখন গদাধর প্রভু পুণ্ডরীক বিদ্যানিধির শিষ্যত্ব গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু কিভাবে বলবে, তাই মুকুন্দের হাত ধরেই গিয়েছিলেন তার কাছে। তা এই গদাধর প্রভু তার বিগ্রহ তোটা গোপীনাথ, আমরা যারা গুরুবাড়ির সকলে আছি, পুরী যারা গেছেন, তারা অবশ্যই এই তোটা গোপীনাথ বিগ্রহকে দর্শন করে আসবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। এই গদাধর প্রভুর জন্ম হলো মহারাস রসের পরিণতি থেকে, যখন রাই কানু একাকৃতি হয়েছে। মহারাসের মহামিলনে রায় অঙ্গের অঙ্গ ছটায়, শ্যাম অঙ্গের অঙ্গ ছটায়, গৌর ভেল দশ দিক, চারিদিক আজ গৌর হয়েছে, উজ্জ্বল হয়েছে, শ্যামপি গৌর ভাবে। গোবিন্দের কালো রঙও আজ উজ্জ্বল হয়ে গেছে। আর স্বপ্নে এই রূপ দেখে, মূর্তি দেখে চমকে উঠলেন রাধারানী। গোবিন্দ আমার জিজ্ঞাসা করলেন, কি হলো রাধে, তুমি অমন করে চমকে উঠলে? বলে, প্রভু প্রভু, আমি কি এক অপূর্ব রূপ দেখলাম। কি রূপ তুমি দেখলে? আহা, রাধারানী বলতে পারছেন না যে গোবিন্দকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষকে তিনি স্বপ্নে দেখেছেন। বলো বলো, কি রূপ তুমি দেখেছো? বলে, প্রভু আমি দেখলাম উজ্জ্বল গৌরাকার এক পুরুষ। গোবিন্দ আমার হাসতে হাসতে নিজের কৌস্তুভ মণিতে দেখালেন, রাধে তুমি কি এই রূপ দেখেছ? বলে, হ্যাঁ প্রভু, আমি ঠিক ওই রূপটাই দেখেছি। রাধে, এই রূপ হলো আমার আগামী কলিযুগের রূপ। আমি তোমাকে এক্ষুনি দেখিয়ে রাখলাম, আমার এই রূপ হলো যখন কলিতে গো রঙ হব, কলিতে গো রঙ হব, কলিতে গো রঙ হব, রাধারানী কানতে কানতে বলে, হে গোবিন্দ, আমি যুগে যুগে তোমার সেবা করে যাই, আমি তো তোমার সেবা দাসী, তা তুমি যদি কলিকালে গৌর হও, আমার অন্তরের একটি ইচ্ছা আছে, একটি লালসা আছে। বলো বলো, তোমার কি লালসা? তুমি যদি গৌর হও, তাহলে আমি গৌর দাসী হব, আমি গৌর দাসী হব, আমি গৌর দাসী হব, গৌর চরণ সার করব, আমি গৌর দাসী হব, গৌর চরণ সার করিব, আমি গৌর দাসী হব। তথাস্তু তথাস্তু রাধে, তোমার অন্তরের এই লালসা থেকে, এই ইচ্ছা থেকে আগামী কলিযুগে তুমি গৌরাঙ্গের দাস গদাধর হবে। সেই গদাধর প্রভু আজ আমার গৌরঙ্গে অঙ্গ দিয়ে নাচছেন। আর কে নৃত্য করেন?
শ্রীবাসে নাচিছে, শ্রীবাসও নাচিছে, শ্রীবাসও নাচিছে, জানা কি নাই গৌর নাচে, শ্রীবাসও নাচিছে, জানা কি নাই গৌর নাচে, শ্রীবাসও নাচিছে। আর কে নৃত্য করে এই সকলের নৃত্য দেখে? আজ নাচি নদানা গরি, নাচি নদানা গরি, গৌরকে ঘেরি ঘেরি নাচে নদা নগরী, নাচে নদা নগরী, গৌরকে ঘেরি ঘেরি নাচে নদা নগরী। তা নবদ্বীপের এই রাস মঞ্চে প্রধান বাজনাটা কি? খোল আর করতাল। হ্যাঁ, এখনকার মতো তো নয়, এখন অনেক কিছুই যন্ত্র থাকে কীর্তনে, অর্গ্যান ক্যাসিও আছে, হারমোনিয়াম আছে, শ্রীখোল করতাল, এখন গিটারও থাকছে, বেহালাও থাকছে, কিন্তু আগে শুধু খোল করতাল সহযোগেই নাম হতো। তা নবদ্বীপের সেই রাসমঞ্চে খোলটা কেমন ভাবে বাজে? ওই বাজে খোল, বাজে খোল, ওই বাজে খোল, বাজে খোল, গৌরী দাসে খোলে বাজে, গৌরী দাসে খোলে বাজে, আমার বাজে খোল, বাজে খোল, এই তোর বাজে খোল, না না তোর বাজে খোল, এই তোর বাজে খোল, তোর বাজে খোল। তাহলে কার বাজে খোল? যে না বলে হরি বল, যে না বলে হরি বল, তার খোলটা ভালো নয় মা। হ্যাঁ, যারা হরি কথা কৃষ্ণ কথা বলে না, হরি কথা শুনতে এসে আন কথায় মত্ত হয়, গুরু বাড়িতে হরিনাম শুনতে এসে ঢুলে পড়ে যায়, গুরু বাড়িতে যারা আসে শুধু ডান হাতের জন্য, তাদের খোলটা ভালো নয়। তা খোল আজ বেজে কি বলে? খোলে বেজে বলে ধিক তাং, খোলে বেজে বলে ধিক তাং, ধিক তাং, তাং ধিক, তাকে ধিক, তাকে ধিক। এই পাঁচ পোয়া খোলটা ধিক্কার দিচ্ছে আমাদের দেহ খোলকে। কেন? ইয়া চিন্তা পুত্র কলত্র স্বজন পোষণে, ইয়া চিন্তা ধন ধান্য ভুরি যশ সামলাভে, সা চিন্তা যদি ক্ষণ নন্দনন্দ নৌ পড়ি, তবে কা চিন্তা ভীষণ ভীম ভবান্ন বৌদরে প্রাণ প্রয়াণ সময়ে। যে চিন্তাটা আমরা আমাদের ছেলে স্ত্রী পালন করার জন্য করি, যে চিন্তা আমরা ধন ঐশ্বর্য যশ লাভের জন্য করি, ইয়া চিন্তা ধন ধান্য বৌরি যশ সামলাভে, সা চিন্তা যদি ক্ষণ, তার কিছু চিন্তা যদি নন্দনন্দনও করি, নন্দের নন্দনের জন্য করি, তাহলে কি হবে? তবে কা চিন্তা ভীষণ ভীম ভবান্ন বৌদরে প্রাণ প্রয়াণ সময়ে। কম বয়সে তো কিছু বোঝা যায় না, যতদিন শরীরে রক্তের জোর থাকে, হ্যাঁ, অঙ্গের জোর থাকে, মনের জোর থাকে, ততদিন বোঝা যায় না, বোঝা যায় কখন? শেষের দিন। এখন ভাবছি সারা জীবন চুলটা কি করে কালোই থাকে, শেষের দিনে তখন নিজের মাথার চুল নিজেই ছিড়ি, নিজের অঙ্গের বসন নিজেই ছিড়ি। এখন তো ভাবছি পাশের ঘরের বউটা 5,000 টাকা দিয়ে বেনারসি পড়েছে, জর্দসি পড়েছে, আমারটা কি করে 10,000 টাকার হবে? হ্যাঁ, শেষের দিনে তখন ওই নিজের অঙ্গের বসনটা নিজেই ছিল, তখন মনে হয় যে একটু যদি নামাশ্রয়ী হতাম, একটু যদি গুরু আশ্রয় করতাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। জীব নিত্য কৃষ্ণ দাস, এই চরম সত্যটাকে ভুলে গেলে চলবে না। এটা রবীন্দ্রসঙ্গীত একটা করবো নাকি? আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু
যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে, যা কিছু আছে সব তার উদ্দেশ্যে, সব এই রাধা গোপীনাথের উদ্দেশ্যেই নিবেদন করতে হবে। আচ্ছা, আমরা যে প্রভুকে এত কিছু দিই সেবাতে ভোগে, প্রভু কি সব সেবা করে নেন? প্রভু কি খেয়ে নেন? যদি সেবা করে নিতেন না, আমরা দিতাম না। আমরা কলির জীব এত চালাক আর এত স্বার্থপর, প্রভু যদি সব সেবা করে নিতেন না, তাহলে বলতাম দিস না, সব খেয়ে নেবে। আমরা ঠাকুরকে দিই আমাদের মতো করে, আগেই নিজের চিন্তাটা করে নি, তারপর দিই প্রভুকে। ওরে 100 জন লোক আছে, দেখবি 4টে করে লুচি যেন প্রসাদে পাই, সেরকম করে আটাটা ময়দাটা মাখ, আগেই নিজেদের চিন্তা হয়ে গেল কি নয়। যারা বলিদান করেন বলেন না, ওরে 200 জন লোক আছে, দেখবি পাঁঠাটা যেন 30-40 কেজি হয়, সবার কুলাবে না। যদিও আমি বলিদানের বিপক্ষে, আমি বলে নয়, কোথাও কোনো শাস্ত্রে কোনো গ্রন্থে লেখা নেই যে একটা প্রাণীকে একটা পশুকে হত্যা করে নিজের মনোবাসনা মনস্কামনা পূর্ণ হবে, কোনো গ্রন্থে নেই। বলি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে বলি দেওয়া, রিপু বলি দেওয়া, কিন্তু একটা পশু ছটফট করবে, কাতরাতে কাতরাতে মরবে, হ্যাঁ, আর আমার মনোবাসনা পূর্ণ হবে, এটা কখনো হতে পারে। তাহলে একটু, প্রভু যখন সেবা করেন না, প্রভু করেন কখন? যখন ভক্ত সেবা করেন, যখন বৈষ্ণব সেবা করেন, তার মাধ্যমে তিনি করেন। আর ভগবান ভক্তের কাছে কিচ্ছু চায় না মা। ভগবান যদি ভক্তের কাছে কিছু চাই বা কিছু খায়, তা ভক্তের চোখের জল ভগবান হয়। হরি বল, হরি বল। যার জন্য ভগবানের একটা সুন্দর নাম আছে, বিষাকপি। কেন? ভক্তির চোখের জল ভগবান পান করেন। তাহলে একটু তাকে নিবেদন করেই গ্রহণ করব কেন? যাবত নিবেদনম তাবত প্রাপ্তি, যত্র নিবেদনম তত্র প্রাপ্তি। যখনই তাকে নিবেদন করা হয় তিনি পেয়ে থাকেন। বাজার থেকে কিছু কিনে নিয়ে আসছেন গোপীনাথকে দেবো বলে, ফল মিষ্টান্ন পেড়া সন্দেশ, হ্যাঁ, রাস্তাতে পড়ে গেল, কুকুরে ছাগলে গরুতে খেয়ে নিল, ড্রেনে পড়ে গেল, কষ্ট পাবেন না। কেন? যখন আপনি তার নাম নিয়ে কিনেছেন তখনই তিনি পেয়ে গেছেন। কারণ আমরা দেখেছি যখন যখন তানসেন গান গাইতেন, তখন সম্রাট আকবর বলতেন, তানসেন তোমার সঙ্গীতে আমি মুগ্ধ হয়ে যাই। তখন তানসেন বলতেন, সম্রাট আমাকে দেখছেন, একবার আমার গুরুদেবের কাছে যাবেন, একবার আমার গুরুদেবকে দেখবেন। গুরুদেব? তোমার আবার গুরুদেব কে? আছে বঙ্কু বিহারীজির সেবায়িত হরিদাস ঠাকুর, তার কাছে একবার যাবেন, আমি নিয়ে যাব আপনাকে। সম্রাট আকবর যাচ্ছেন হরিদাস ঠাকুরের কাছে, হরিদাস ঠাকুরকে দর্শন করে হরিদাস ঠাকুরের হাতে একটা আতর দেয়, একটা সুগন্ধি দেয়, যে সুগন্ধিটা একমাত্র ভারতবর্ষের মধ্যে সম্রাট আকবর ব্যবহার করতেন। সুগন্ধিটা দিয়ে বলে, এটা একটু বঙ্কুবিহারীজির অঙ্গে দেবেন। কি করে হরিদাস ঠাকুর? সেই আকবরের কাছে সুগন্ধিটা নিয়ে সামনে মাটি বালি থাকে, সেই বালির মধ্যে ঢেলে দেয়। আকবর রেগে যায়, ক্রোধান্বিত হয়, কিন্তু মুখে কিছু বলে না। কেন? তানসেনের গুরু তো। এরপর বলে, চলো একবার বঙ্কু বিহারীজিকে দর্শন করে আসি। যখন বাঁকে বিহারীর মন্দিরের দিকে যাচ্ছেন, সম্রাট আকবর দেখছে খুব সুন্দর একটা গন্ধ আসছে, একটা সুগন্ধি ভেসে আসছে, যতই গিয়ে যাচ্ছেন তত সুন্দর। গিয়ে পৌঁছেছেন, সম্রাট বুঝলেন এ তো আমার আতরের গন্ধ, এই আতর তো ভারতবর্ষে আমি ছাড়া কোথাও কেউ ব্যবহার করে না, তাহলে বঙ্কুবিহারীজির মন্দির থেকে কেন এই গন্ধ আসছে? জিজ্ঞেস করলেন হরিদাস ঠাকুরকে, যে ঠাকুরজি এটা কি?
এটা কি এই বঙ্কুবিহারীর অঙ্গ থেকে আতুরের গন্ধ ভেসে আসছে? বলে হ্যাঁ সম্রাট, আপনি আমাকে যে আতরটা দিয়েছিলেন মঙ্কু বিহারীকে দেওয়ার জন্য, আপনি কি ভেবেছিলেন সেই আতর আমি মাটিতে বালিতে ফেলেছি? আমি বালিতে ফেলিনি সম্রাট, আমি আমি মঙ্কু বিহারীজির অঙ্গেই দিয়েছি। আপনি একটা মূরতির মধ্যে কেবল বঙ্কু বিহারীকে দেখেন, কিন্তু আমি সর্বত্র আমার বঙ্কু বিহারীকে দর্শন করি। আর আপনি মুসলমান হয়েও যখন তার নামে আতরটা নিয়েছেন, তখনই বঙ্কু বিহারীজি পেয়ে গেছেন, তাকে আর আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। হরি বল, হরি বল, তাই যাবত নিবেদনম তাবত প্রাপ্ত। যখনই তাকে দেওয়া হয় তিনি পেয়ে যান, আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে সবার আগে তাকেই সমর্পণ করতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গুণা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। চোখে যা দেখছি, কানে যা শুনছি, যা কিছু ব্যবহার করছি, সব তার উদ্দেশ্যে। হ্যাঁ বাবা, আমাদের জন্মকে দিচ্ছে, নিজেকেও নিজের জন্ম দিয়ে দিই না, অন্য কেউ দেয়। আমাদের নামকে দেয়, নিজেকেও নিজের নাম রাখি, রাখি না, অন্য কেউ রাখে। লেখাপড়া শেখাচ্ছে কে? অন্য কেউ। যা কিছু ব্যবহার করছি, তৈরি করছে কে? অন্য কেউ। শেষের দিনে যখন কাঁধে করে যাব, নিয়ে যাবে অন্য কেউ। তাহলে কি সবই যদি পরের দেওয়া? আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র উঠে গোপন থেকে তোমার পানি উঠবে ফুটে ফুটে। আমার প্রভাত, আমার সকাল, সূর্য ওঠার এক ঘন্টা 36 মিনিট আগে থেকে 45 মিনিট পর্যন্ত, সেই ব্রহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করে পরম পুরুষকে ডাকনা। যে যাকে ভজে সে তাকেই ডাকবে। আমার সন্ধ্যা, সন্ধ্যা মানে যে একটু তুলসী তলায় ধূপ দেখিয়ে দিলাম তা নয়, সম্যক রূপে ধ্যান করা। আমরা আমাদের পরম পুরুষের জন্য সম্যক রূপে ধ্যান করব। আর যারা সকাল সন্ধ্যা, ভোরবেলায় এবং সন্ধ্যাবেলায় একটু জপ করে, একটু প্রাণায়াম করে, একটু যোগাভ্যাস করে, একটু প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারে, সারা জীবনে তাদের কোনো ব্যাধি হয় না। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে গোপন থেকে তোমার পানি উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিয়ে
পৃথিবী আমার যে সব দিতে হবে সে তো আমি জানি আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে সব দিতে হবে